সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত মুসাফির বইটির তৃতীয় পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। ইংরেজের বাড়ি হিন্দুর শাড়ি, মুসলমানের হাড়ি। অর্থাৎ ইংরেজ বাড়িঘর ছিমছাম রাখে, হিন্দু মেয়েরা জামা কাপড়, বিশেষ করে গয়নাগাটি পরে ভালো, আর মুসলমানের কুল্লে পয়সা যায় তার হাড়িতে, উত্তম আহারাদি করে তার দিন কাটে। তাই সিব্রামদা একদিন আপন মনে প্রশ্ন শুধিয়েছিলেন, মুসলমানদের ভেতর এত শিক্ষাভাব কেন? তারপর আপন মনে উত্তর দিয়েছেন, যেখানে শিক্ষাভাব বেশি সেখানে শিক্ষাভাব তো হবেই। বিবিসির অন্যতম বাঙালি মুসলমান কর্মী আমাকে বার্টন রাসেলের দর্শন সম্বন্ধে প্রশ্ন শোধাননি। জার্মান প্রেসিডেন্ট হয়েসের আসন্ন লন্ডন আগমনের রাজনৈতিক প্রতিক্রিয়া সম্বন্ধে আমার সুপক্ষ মতামত জানতে চাননি। এমনকি ইংরেজ নারীর নমনীয়তা কমনীয়তা সম্বন্ধেও তিনি উদাসীন। আমাকে শুধালেন, আহারাদি? আমি বললুম, হে, ইংরেজের তো বাড়ি, দুনিয়ার হাড়ির খবর রেখেও তার হাড়ি শূন্যই থেকে গেছে। তারপর বিজ্ঞভাবে মাথা নেড়ে জার্মান অধ্যাপকদের বক্তৃতা দেওয়ার ভঙ্গিতে আরম্ভ করলুম। নরমানরা আলবিয়ন ভূমি জয় করার ফলে ধর্ম, রাজনীতি তথা সাহিত্য জগতে যেসব বহুবিধ ঘূর্ণিবাত্যা, ভূমিকম্প, প্লাবন আন্দোলন আরম্ভ হয়েছিল, তদ্বিষয়ে বহুতর পুস্তক, সংখ্যাতীত প্রবন্ধ এবং ভুরি ভুরি গবেষণামূলক কোষ লিপিবদ্ধ হয়েছে। কিন্তু ইহলোক পরলোক উভয় লোকের সঙ্গম ভূমি এই যে উদর, তদ্বিষয়ে অতিশয় যৎসামান্য স্মৃতিশ্রুতি বর্তমান। পরম মনস্তাপের বিষয়, অদ্যাবধি আলবিয়ন ভূমির শ্বেতাঙ্গ সম্প্রদায় এই সর্বোত্তম সনাতন মার্গ সম্বন্ধে সম্যক সংবিদিত হয়নি। কর্মী বললেন, বাংলা অভিধান হাতের কাছে নেই। ত্রিতাল থেকে একতালে যাওয়া অশাস্ত্রীয়, কিন্তু শাস্ত্র মেনে কি হবে? পূর্বেই নিবেদন করেছি, রবীন্দ্রনাথের সর্বশাস্ত্র সম্মত মানবধর্ম শ্বেত ভূমিতে অনাদৃত। আমি বললুম, নরমানরা আসার পূর্বে এদেশের লোক বোধহয় কাঁচা মাংস খেত। এ দেখুন, জ্যান্ত ভেড়ার নাম ইংরেজিতে শিপ, তার মাংস রান্না করে খেতে হলে সেটা হয়ে যায় মাটন। শিপ শব্দ খাস ইংরেজি, মাটন শব্দ ফরাসি। নরমান যা খুশি বলতে পারেন, কাউ ইংরেজি, কিন্তু খেতে হলে তোবা তোবা, ফরাসি শব্দ বিফ। কাফ ইংরেজি, কিন্তু খেতে হলে ফরাসি শব্দ ভিল। ঠিক সেই রকম সোয়াইন ইংরেজি, কিন্তু খেতে হলে রাম রাম, ফরাসি শব্দ পর্ক। ইংরেজি ডিয়ার, ফরাসি ভেনজন, ইত্যাদি। এমনকি যেসব রসবস্তু দিয়ে খাবারকে সুস্বাদু করা হয়, যথা সস, সেভরি, ভিনেগার, মায়োনেজ, সেগুলো ফরাসি শব্দ। খাবার মেনু ফরাসি, তার প্রধান প্রধান ভাগ অর্দভ্র, অবতরণিকা, আঁত্রে, প্রবেশ, ডেজার, ফলমূল, মিষ্টি, স্যালাড, সেভরি, সবই ফরাসি। আর পদগুলোর নাম যেমন কসমিক জুলিয়ান, পটাশ ফার্মিয়ে, অমলেট ওরজেব, পেঁয়াজ পুদিনার অমলেট, এখানেও দেখুন এগ ইংরেজি শব্দ, কিন্তু অমলেট ফরাসি। এসব আরম্ভ করলে তো রাত কাবার হয়ে যাবে। এখানে আমি ওয়ারা শ্রোতাকে বলে রাখছি যে আমি ফ্রেঞ্চ জানি না, মোটামুটি যেভাবে লেখা আছে বইতে সেভাবে বলে যাবার চেষ্টা করেছি। তাহলে আবার শুরু করছি। আশু ইংল্যান্ডগামী এর কাটিংটা রেখে দিলে উপকৃত হবেন, আমাকে নিমন্ত্রণ করে সঙ্গে নিয়ে গেলে আরও বেশি উপকৃত হবেন। কারণ যেগুলোর নাম করলুম এগুলো ভোজন তীর্থের বিখ্যাত কাশী, বৃন্দাবন, হিংলাজ নিয়ে যেতে হয় হাতে করে। এতে আশ্চর্য হবার কিছুই নেই। মহানগরী কলকাতার হিন্দু সন্তান যখন পোশাকি মাংস খায় তখন সে ভাত খায় না, সে তখন বেরোয় খানা খেতে এবং জবনের হাতে, কিন্তু স্বেচ্ছায়। কোরমা, কালিয়া, বিরিয়ানি, কাবাব, দোলমা, এসব কটি হলো বিদেশি শব্দ, বাংলা প্রতিশব্দ নেই। চপ, কাটলেট, মমলেটও বিদেশি শব্দ। তফাৎ এই যে ইংরেজিগুলো হিন্দু হেঁসেলে ঢুকেছে, মুসলমানিগুলো ঢুকতে পারেনি। তার কারণ, মুসলমানিগুলো রান্না একটু বেশি শক্ত।
শেষোক্তগুলো কলকাতার মুসলমানরাও খেতে শিখেছেন। এক মুসলমান গেছেন হোটেলে। বয়, এক কাটলেস লে আও। হুজুর, আজ মিটলেস। সাহেব বললেন, কুছ পরোয়া নেহি, সোহি লাও। সাহেব ভেবেছেন মিটলেস দিন বুঝি কাটলেসের এক নবীন সংস্করণ। মূল কথায় ফিরে যাই। নরমান জয়ের পর ক্রমে ক্রমে যেসব বিখ্যাত খাদ্যরাজি বিলাতে প্রবর্তিত হলো তার ইতিহাস এখনও আমার চোখে পড়েনি। পক্ষান্তরে ফরাসি খাদ্যের সর্বাঙ্গ সুন্দর উৎপত্তি, ক্রমবিকাশ সম্বন্ধে উত্তম উত্তম পুস্তক দেখেছি। শুনেছি মহানান্নবর স্বর্গীয় আগা খান এ যুগের সর্বশ্রেষ্ঠ ভোজন রসিক ছিলেন। তার নাকি একখানি বিশাল বিরাট অ্যাটলাস ছিল, তাতে পৃথিবীর কোন জায়গায় কোন সময় কোন খাদ্য উত্তম রূপে প্রস্তুত হয় সেগুলো চিহ্নিত ছিল। এ পৃথিবীর সব খাদ্যই যখন তিনি একাধিকবার খেয়ে পরিতৃপ্ত হলেন, তখন নূতন রসের সন্ধানে অন্য লোকে চলে গেলেন। আমার হাজার আফসোস তার সঙ্গে কখনো দেখা হয়নি বলে। তা সে যাই হোক, এ কথা মোটামুটি বলা যেতে পারে, বর্বর ইংরেজি রান্নার প্রতীক ছিল ক্রুয়েট স্ট্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবধি। এতে থাকত সিরকা, অলিভ তেল, ওয়েস্টার সস আর সর্ষে। নুন, গোলমরিচ তো আছেই, বস্তুত এর কোনো একটা কিংবা একাধিক বস্তু না মিশিয়ে অধিকাংশই খাওয়া যেত না। নিতান্ত খরগোশ গোত্র যাত্রায় ইংরেজের স্যালাড কচর কচর করে চিবুতে পারত। পার্ক সার্কাসের রদ্দিতম ধনে কিংবা পুদিনা স্যালাড এর তুলনায় অমৃত গন্ধি মধুমঞ্জুরি। প্রথম বিশ্বযুদ্ধের সময় সেপাইরা ট্রেনটি শুয়ে শুয়ে অখাদ্য খেয়ে খেয়ে স্বপ্ন দেখত। ছুটিতে প্যারিসে ছিমছাম রেস্তোরাঁয় করকড়ে টেবিল ক্লথওয়ালা ছোট্ট টেবিলের উপর মেড ফুড, অর্থাৎ তৈরি খাবারের, ইংরেজি ধরনে নুন, লঙ্কা, তেল, সস মিশিয়ে খেতে হয় না। ফরাসি শেফ এসব বস্তু রান্নাঘরে পরিপাটি রূপে তৈরি করে দিয়েছে। আমাদের মা মাসিরা যেরকম মাছের ঝোল কিংবা চালতের অম্বল করে দেন, তারই ফলে প্রথম বিশ্বযুদ্ধের পর ইংরেজি রান্নার কিঞ্চিত পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন হয়। সেটি আমি চোখে দেখি 1930 সনে। অখাদ্য লেগেছিল কারণ সদ্য গিয়েছি লন্ডনে, প্যারিস থেকে। ইনভেশনের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্ব সংসারের জাত বেজাত জড়ো করা হলো ইংল্যান্ডে, আলেকজান্ডারের সময় মেসিডোনিয়ায় কিংবা রোমের মধ্যাহ্ন দীপ্তির সময়ও ওই শহরে বোধহয় এরকম 32.5 ভাজা কখনো হয়নি। ফলে লন্ডনের রান্না আপাদমস্তক বদলে গিয়েছে। সেটি চাকলুম 1958-তে গিয়ে। সব কিছু বেবাক বদলে গিয়েছে। ইস্টে ক্রুয়েট তার মাল মশলা শুদ্ধ গায়েব। যেদিন নুন লঙ্কার শিশিও যাবে, সেদিনই ইংরেজি রান্না তার চরম মুখে পৌঁছবে। কে না জানে, ভালো রাঁধুনি কাউকে ফালতু নুন নিতে দেখলে বেদনা পায়। প্যারিসে শোনা যায় ভোজরাজ সম্রাট আগা খান এক বিখ্যাত রেস্তোরাঁয় মনের ভুলে একটু ফালতু নুন নিয়েছিল বলে রেস্তোরাঁর রাঁধুনি মনের দুঃখে আত্মহত্যা করে। ইংল্যান্ডে এখন পাচকই রান্নাঘরে আহারাদি তৈরি করে, গ্রাহককে ডাইনিং হলে টেবিলের উপর পিসি সরকারের মতো নিপুণ জাদুকরী হস্তে সিরকা সস ঢেলে কাঁচা সেদ্ধ মালকে সুস্বাদু করতে হয় না। পৃথিবীর আর পাঁচটা জাত এতকাল যা করে আসছে, এবং জাত বেচাতের নতুন নতুন পদও তার রান্নাঘরে ঢুকতে দিয়েছে। 30 বছর আগে রাইস কারি খেতে হলে আপনাকে লিভিংস্টোনের মতো 6 মাসের চাল ছিঁড়ে পুরনো ধুতিতে বেঁধে বেরোতে হতো তারই আবিষ্কারে। বহু বাজে লোক কর্তৃক বেপথে চালিত হয়ে বহু পুলিশম্যানের সক্রিয় সহযোগিতার ফলে অশেষ ক্লেশ ভুঞ্জিয়া আপনি যখন মোকামে পৌঁছতেন, তখন রাইস কারি খতম। সে লক্ষ্মী ছাড়া বিফ স্টেক খেয়ে বাড়ি ফিরতেন। মনে পড়তো সেই গরিব মোল্লার কাহিনী। চেয়ে চিনতে অতি কষ্টে খেয়ার একটি পয়সা জোগাড় করে সে যখন ওপারে ফাতেহার মানে শ্রাদ্ধের ভোজে পৌঁছল, তখন সব কিছু ফুরিয়ে গিয়েছে। মেহমানকে তো আর অভুক্ত ফেরানো যায় না। তাড়াতাড়ি ভাত আর মসুর ডাল সেদ্ধ করে তাকে খাওয়ানো হলো। মনের দুঃখে সে বলল, ওরে ডাল, আমি না হয় খেয়ার পয়সা ধার করে জোগাড় করলুম, তুই পেলি কোথায়? আপনিও স্টেককে শুধবেন। এই এ পথ তুই পেলি কোন পুলিশকে শুধিয়ে? একদম পয়লা নম্বরই হোটেলে, অর্থাৎ যেখানে গ্লস্টারের ডুক, কেন্টের ডাচেস খেতে যান,
আমি যাইনি, তার অধিকাংশই দামের ঠেলায় ফাঁকা। বিরাট হলের এখানে দুজন, ওখানে চারজন লোক খাচ্ছে, আর বেকার ওয়েটারগুলো ইভিনিং ড্রেস পরে হেথা হোথা জটলা পাকাচ্ছে। বাড়িটা যেন খাঁ খাঁ করছে, এমন জায়গায় খেয়ে সুখ নেই। মোহনবাগান ইস্ট বেঙ্গল চ্যারিটি ম্যাচে যদি গিয়ে দেখেন মাত্র আপনি আর ওপাড়ার গোবর্ধন উপস্থিত, আর কেউ নেই, তখন কি খেলা দেখাটা জমে? অবশ্য যেখানে এমন ভিড় যে পলায়মান বয়ের কাছাতে হ্যাঁচকা টান না দেয়া পর্যন্ত একটা হাফ সিঙ্গেল চা জোটে না, সেখানেও গব্য যন্ত্রণা। বাচ্চা এবং চা আসি আসি করে না এলে কি পীড়া, তা শুধু পোয়াতি আর গ্রাহকরাই জানে। অতএব যেতে হয় দু নম্বরি হোটেলে, এবং সেখানে আপনি রাইস কারি পাবেন, পয়লা নম্বরিতে পান আর নাই পান। আর কোনো কোনো রেস্তোরাঁয় লেখা আছে পাটনা রাইস। পাটনা রাইসের প্রতি দুর্বলতা কেন, রাষ্ট্রপতির শহর বলে? আর যারা খাচ্ছে তারা বাঙালি নয়, ভারতীয় নয়, দুনিয়ার চিড়িয়া। এসব খাস বিলিতি রেস্তোরাঁতে যদি রাইস কারি জামাইয়ের কদর পাচ্ছে, তবে তার আপন বাড়িতে অবস্থা কীরকম, সে এক অভিজ্ঞতা। লন্ডনের বুকের ওপর, তবে ঠিক বড় রাস্তায় নয়, ভালোই, হট্টগোল কম, এ আমাদের বড় বাজারে যতখানি। তবে বড় রাস্তায় গোলমাল কত, মুখুজ্জাকে শোধাবেন, সে বেচারেই ঘুমোতে পারত না। ইয়া লম্বা উর্দি পরা, মাথায় পাঠানি পাগড়ি, ছ ফুটি দারোয়ান, যেখানে হ্যাট রেইনকোট ছাড়তে হয় সেখানেও তৎপর। ঢুকেই লাউঞ্জ, ককটেলটা ড্রিঙ্কটা খাবার জন্য। ভাগ্যিস ওটা মুরারজি ভাই চালান না, সাজসজ্জা পুরো ভারতীয়, হেথায় নটরাজের ব্রঞ্জ, হোথায় পেতলের ভারতীয় অ্যাস্ট্রে, আরও এটা সেটা, ধূপকাঠিও জ্বলছে। এগিয়ে এলেন এক খাপ সুরত শ্যামাঙ্গি, পরনে মুর্শিদাবাদী, চুলে তেল পড়েছে, মেমেদের শনপাটের মতো স্নেহহীন নয়, খোঁপাটিও নশিকে বাঙালোরি, ব্লাউজ ব্লাউজেরই কাজ করছে, চলির প্রক্সি দিচ্ছে না, চোখে মুখে খুশি, ভারী চটপটে। একটা নমস্তে ভি পেশ করল। বাহ, হে, এ তো বেড়ে ব্যবস্থা, গাছে না উঠতে এক কাঁদি, তাহলে উত্তম আহারাদি হবে। ফার্সি গুণী রাশফুকুল বলেছেন, আহার প্রয়োজনীয় বটে, কিন্তু রসিক জনের মতো আহার করা আর্ট। ভোভানার্গ বলেছেন, মহৎ চিন্তা পেটের ভিতর থেকে আসে। গ্রিক দার্শনিক এপিকিউর বলেছেন, প্রকৃতি দত্ত বুদ্ধিবৃত্তি উত্তম কর্মে নিযুক্ত করবে এবং সুবুদ্ধিমানের মতো পরিপাটি আহার করবে। এবং ইক্লেসিয়াস্টের মাধ্যমে নমস্য বাইবেল গ্রন্থ অনুশাসন দিয়েছেন, পান আহার ও আনন্দ করার, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, চেয়ে মহত্তর কর্ম ত্রিভুবনে নেই। আর মলিয়ের যখন বলেন, আমরা বাঁচার জন্য খাই, খাওয়ার জন্য বাঁচি নে, তখন তিনি বর্বর জনসুলভ প্রলাপ বাক্য ব্যবহার করেছেন, আমরা খাওয়ার জন্য বাঁচি, বাঁচার জন্য খাই না। ভোজনাদি সম্বন্ধে আমি আলোচনা আরম্ভ করলে কোনো কোনো উন্নাসিক পাঠক বিরক্ত হন, আবার কেউ কেউ বলেন, এসব কথা তো আগেও যেন শুনেছি বলে মনে হচ্ছে। উত্তরে নিবেদন, সব কথা শোনেননি, আর শুনে থাকলেই বা কি। পুরনো জিনিসের পুনরাবৃত্তি করতে গিয়ে নিৎসে একদা লিখেছেন, এ কথা আমি পূর্বেও বলেছি, কিন্তু মানুষ শোনা কথাই শুনতে চায়, জানা কথাই বিশ্বাস করে। একদম খাঁটি কথা। আমাদের মোহর বিবি কণিকা ব্যানার্জিকে যখন শুধাই, সে রেকর্ডে দেওয়া তোমার গান ওগো তুমি পঞ্চদশী ফের বেতারে গাইলে কেন, ওটা তো ইচ্ছে করলে রেকর্ডে বাজিয়ে আবার শোনা যায়, তখন সে বলে, কি করব সৈয়দদা, লোকে যে পুরনো গানই শুনতে চায়। বুঝলুম, বাচ্চাদের কাছে নূতন গল্প বলতে চাইলে তারা যেরকম চেঁচিয়ে ওঠে, না মামা না মামা, কালকে সে বাঘের গল্পটাই বলো। দ্বিতীয়ত, আমার দৃঢ় বিশ্বাস আমার রচনা বাংলাদেশে অজর অমর হয়ে থাকবে না। আমার রস নির্মাণ প্রচেষ্টা বাণী সরস্বতীর অঙ্গদে কুন্তলে মাল্যরূপে চিরভাস্বর হয়ে থাকবে না। কিন্তু এ কথা স্থির নিশ্চয় জানি, এই বঙ্গ সন্তানদের যেদিন কাণ্ডজ্ঞান সম্মুখ প্রস্ফুরিত হবে, সেদিন তারা ভারতনাট্যম, পিকাসো, সিংহেন্দ্র মাধ্যম কিংবা ভাল্লুক পঞ্চমীর পশ্চাৎধাবন কর্ম বর্বরস্য শক্তিক্ষয় বলে সুষ্ঠুরূপে হৃদয়ঙ্গম করতে পারবে, সেদিন সে উদর মার্গের সন্ধানে নবনব অভিযানের পথে নিষ্ক্রান্ত হবেই হবে। আজ যেরকম কচিত জাগরিত বিহঙ্গ কাকুলীয় ন্যায় কোনো কোনো বিদ্বজন চৈতন্য চরিতামৃতের ভোজনামৃত খাদ্য নিঘণ্টু অধ্যয়ন করতে করতে বিস্মিত কণ্ঠে প্রশ্ন উত্থাপন করেন,
কি আশ্চর্যম, ছানার সন্দেশের উল্লেখ তো কুত্রাপি নেই। ঠিক সেই রূপ অশ্বদ্দেশে যেদিন রাজবর্তে রাজবর্তে চিৎকার প্রতিধ্বনিত হবে, আমাদের দাবি মানতে হবে ভোজনামার্গের গীতার রচনা করে, ইনকিলাব জিন্দাবাদ, পেটকিলাব ঝান্ডাতোল। সেদিন বলতে লজ্জা করছে, বিনয়ে বাঁধছে, সেদিন এই অধমের, হ্যাঁ এই অধমের বইয়ের সন্ধানে বেরোতে হবে বঙ্গের মাক্সমুলারকে। আফগানিস্তানের সর্বাঙ্গ সুন্দর ইতিহাস নির্মাণে মল্লিখিত দেশে বিদেশে ব্যবহৃত হবে কিনা জানি না, কিন্তু এ বিষয়ে সন্দেহ নেই যে আজ আমরা যেরকম আমাদের বৌদ্ধ ধর্মের ইতিহাস রচনার সময় নিরপেক্ষ পর্যটক পরিদর্শক হিউয়েন সাংয়ের স্বর্ণাপন্ন হই, ঠিক সেই রকম ইংল্যান্ড সন্তান যেদিন সভ্য হয়ে তার দেশের ভোজন ইতিহাস লিপিবদ্ধ করবে, সেদিন তাকে বেরোতে হবে, পুনরায় বেরিতে হচ্ছে এই আমারই বইয়ের সন্ধানে, রাখাল বাড়ুচ্চেকে যেরকম মনজদরুর সন্ধানে একদা বেরোতে হয়েছিল। আপনাদের রবি ঠাকুরের চাঁদ উঠেছিল গগনের সন্ধানে, দেশে কেউ আসবে না। রায়গুণাকর অন্নদাস শঙ্করের রত্ন ও শ্রীমতির জন্য তার প্রকাশক মাত্র ইউরোপকে চ্যালেঞ্জ করেছে, আমার প্রকাশক বিশ্বভুবনকে ক্রোঞ্চ মুদ্রা প্রদর্শন করবে। কাজী সাহেবের ভাষায়, ত্রিভুবনেশ্বরের সিংহাসন নিয়ে আকর্ষণ বিপ্রকর্ষণ আরম্ভ করবে। সেই রত্ন সমা শ্রীমতী তো ফরাসি পানীয়ের কথা ওঠাতে আরেকবার বিলক্ষণ বলে অন্তর্ধান করলেন। আমি ভাবলুম, ঐজ্জা, ব্যাকরণে বুঝি গলতি হয়ে গেল, এই যে সম্ভ্রান্ত ভারতীয় ভোজনালয়, এসব বিদগ্ধ পানীয় বোধহয় এখানে নিষিদ্ধ, আবার বাঙাল বনে গেলুম নাকি। না, কোনো ভয় নেই, ভাতিজা চ্যাংড়া মুখুজ্জে ঘটিষ্য ঘটি, সেদিকে দিব্য তার টুথব্রাশ গোপে আঙুল বুলোতে বুলোতে নিশ্চিন্ত মনে এদিক ওদিক তাকাচ্ছে, চোখ দুটো যেন ব্লটিং পেপার, সব কিছু শুষে নিচ্ছে। পুরীর সমুদ্র পাড়ে ঢেউ দেখে অবন ঠাকুর ভীত হয়ে যখন পালাবার পথ খুঁজছিলেন, তখন তার এক সেনা বন্ধু তাকে বললেন, ভয় কিসের, সাহেব সুবরা তো চতুর্দিকে রয়েছেন, অর্থাৎ তেমন কিছু বিপজ্জনক পরিস্থিতি হলে পুলিশ আগেই তাদের খবর দিতেন, তারাও কাটতেন। যাক, এদেশে আনকোরা আগত মুখুজ্জে যখন নিশ্চিন্ত, তবে আর আমার ভয় কি, তখন কি আর ছাই জানতুম সে আমারই ভরসায় নিশ্চিন্ত হয়ে বসে আছে। কিন্তু সাহেব শুভরা তো রয়েছেনই, তেনারা তো পানীয় বেগর ভোজন করতে পারেন না। এবং সাতিশয় উল্লাসের সঙ্গে লক্ষ্য করলাম কোনো ভারতীয় লাউঞ্জে নেই, তারা নিশ্চয়ই মনোনিষিদ্ধ এই পানে লিপ্ত হয়ে পাপবিদ্ধ হয় না, সোজা ডাইনিং রুমে ভোজন করতে গিয়েছে এবং তাদের চরিত্র বল দেখে উল্লাস বোধ করল। ওদিকে দেখি শ্রীমতী অন্য খদ্দেরকে স্বাগত জানাচ্ছেন, তাতে বিরক্তি বোধ হলো, এই যে দেখছি হুবহু বাঙালি দোকানের মতো, আপনাকে জিনিস দেখাতে দেখাতে হঠাৎ অন্য খদ্দের ঢুকছে দেখে দিল তার দিকে ছুট, আপনাকে ত্রিশঙ্কুর মতো ঝুলিয়ে রেখে, কিংবা যেরকম নির্মল সিদ্ধান্ত সিদ্ধান্ত জানান যে আপনার পরীক্ষার ফল পরে বেরোবে। না, আমারই ভুল, দেখি হেলে দুলে একটি মোটা সোটা ভারিক্কি ধরনের লোক আমাদের দিকে এগিয়ে আসছে, এর গলায় গলাবন্ধ কোটের উপর ঝোলানো মশিকৃষ্ণ উপবীত ও তৎসংলগ্ন কুঞ্চিকা দেখে এর জাত গোত্র বুঝতে আমার কণামাত্র সময় লাগল না। যারা সংস্কৃতে লেখা প্রতিমালক্ষণ সংক্রান্ত অতুৎকৃষ্ট গ্রন্থরাজি অধ্যয়ন করেছেন তারাই জানেন, প্রতিমা দেখে কোনটা কোন দেব না দেবীর জানতে হলে স্মরণ রাখতে হয় কোন দেবীর দক্ষিণ হস্তে কুবলয় বলয়, কার বাম হস্তে চক্র, কার মস্তকে উষ্ণীষ, কার পদে নূপুর। কুঞ্চিকা সমন্বিত কৃষ্ণপবিত ওয়াইন মাস্টারের লক্ষণ, আপনি যদি চাষাড়ে উইস্কি বিয়ার রাম জিন না খেয়ে উত্তম বিদগ্ধ ফরাসি কিংবা জার্মান অথবা ইতালীয় ওয়াইন খেতে চান, তবে এই ভদ্রসন্তান আপনাকে পরম বান্ধবের ন্যায় তাবৎ সন্ধি সুরুক বাতলে দেবেন। চাণক্য বলেছেন, ব্যাসনে যে সঙ্গে থাকে সে বান্ধব, ইনি তাই করে থাকেন, তবে চাণক্যের বান্ধব আপনাকে কোনো গতিকে ঠেকিয়ে বাড়ি নিয়ে যাবার চেষ্টা করে, ইনি মোকা পেলে ওস্কাবার চেষ্টা করেন, এই যা তফাত। মৃত্যুঞ্জয় যেরকম কৈলাসে বিহার করেন, রাশিয়ান ডিক্টেটর যেরকম ক্রেমলিনে বাস করেন, ভেজাল যেরকম খাদ্যে বিরাজ করেন, এই ওয়াইন মাস্টারটি ঠিক তেমনি বিচরণ করেন অতিশয় পয়লা নম্বরী খানদানি ভয়ঙ্কুর রেস্তোরাঁতে। ভয়ঙ্কুর বললাম ইচ্ছে করেই, এখানে অঙ্কুর পর্যন্ত বিনষ্ট হয়, ইনি আপনার সর্বস্ব অপহরণ করেন, পাতলুন বন্ধক দিয়ে বিল শোধ করতে হয়।
ভীতকণ্ঠে ভাতিজাকে শুধালাম, ওরে টাকা আছে তো? ভিতরের বুক পকেটের উপর থাবড়া মারার মুদ্রা দেখিয়ে সে বলল, কুছ পরোয়া নেই, আপনি চালান। সোনার চাঁদ ছেলে, একেই বলে বান্ধব, ব্যসনে সঙ্গে থাকে। এ জীবনে আর যদি কখনো চাকরি নিই, তবে উমেদার হব এই ওয়াইন মাস্টারের চাকরির জন্য। বেতারের কাজ হয়ে গিয়েছে, সেখানে শুধু খাপসুরত কলাবতীর ঝামেলা। তারা আমাকে যথেষ্ট কালচার্ড বলে বিবেচনা করেন না।